টোকিওর জনপ্রিয় ইলেকট্রনিক্স মার্কেট হাবারায় মোবাইল ফোন কিনতে এসেছিলেন তিরিশ বছর বয়সী শোগাকু মায়ের জন্য একটি ব্যবহৃত আইফোন এইট কেনেন তিনি জানালেন জাপানে আইফোন ফোরটিনের দাম এক লাখ উনিশ হাজার আটশো ইয়েন যা তার নাগালের বাইরে তাই বাধ্য হয়েই ব্যবহৃত আইফোন কিনলেন তিনি বিশ্বে অর্থনৈতিকভাবে সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর একটি পূর্ব এশিয়ার জাপান পাশাপাশি প্রযুক্তিপ্রিয় জাতি হিসেবেও খ্যাতি রয়েছে জাপানিদের গেমস কিংবা স্মার্টফোন প্রযুক্তিপণ্যের নতুন কোনো সংস্করণ বাজারে এলেই সেখানে হুমড়ি খেয়ে পড়েন দেশটির অধিবাসীরা বিশেষ করে নতুন প্রযুক্তিপণ্যের প্রতি দেশটির তরুণ তরুণীদের আসক্তি চোখে পড়ার মতো তবে জাপানিদের এই প্রযুক্তিপ্রেমে লাগাম টানছে দেশটির অর্থনৈতিক সংকট মুদ্রা ইয়েনের মান কমে যাওয়ায় স্বাদ থাকলেও নতুন প্রযুক্তিপণ্য কেনার সাধ্য হচ্ছে না অনেক মানুষের এই অর্থনৈতিক সংকট অনুভূত হচ্ছে আইফোনের বাজারেও আইফোন থার্টিনের থেকে চলতি বছর বাজারে আসা আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ফোরটিনের দাম বিশ শতাংশ বাড়িয়েছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল অপরদিকে ডলারের বিপরীতে প্রায় বাইশ শতাংশ মান হারিয়েছে জাপানি মুদ্রা ইয়েন ফলে নতুন আইফোন কেনার স্বাদ থাকলেও সাধ্য না থাকায় সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার দিকে ঝুঁকছেন জাপানিরা অবশ্য আইফোনের দাম বাড়ায় বিক্রি ফুলে ফেঁপে উঠেছে জাপানের ব্যবহৃত প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর দেশটির সেকেন্ড হ্যান্ড প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান বিলংস জানিয়েছে অ্যাপল আইফোনের দাম বাড়ানোর পর থেকেই তাদের ই কমার্স সাইটে ব্যবহৃত আইফোনের বিক্রি বেড়েছে প্রায় তিন সাঙ্গা গত পহেলা জুলাই অ্যাপল আইফোনের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই আমাদের বিক্রি তিন গুণ বেড়েছে আমার মনে হয় নতুন আইফোনের দাম বাড়ার কারণেই আমাদের বিক্রি এত বেশি বেড়েছে ডলারের বিপরীতে বর্তমানে জাপানি মুদ্রা ইয়েনের দর গত বত্রিশ বছরের মধ্যে সর্বনিম্ন ফলে শিল্প উৎপাদনের খরচ সহ বেড়েছে সব ধরনের পণ্যের দাম যা চাপ সৃষ্টি করছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির ভোক্তাদের ক্রয় ক্ষমতার উপর এরই প্রভাব পড়ছে দেশটির স্মার্টফোনের বাজারে রাইসুল ইসলাম সময় সংবাদ